সেই বড়লোকের গরিবের পুরের ঘরে এই মুহূর্তে আছে, এই মুহূর্তে তার গানই আমরা শুনবো। তো বুঝতেই পারছেন একটু ডিফারেন্ট একটা টেস্ট থাকবে, বড়লোকের গরিবের পুরের ঘর। আর সেই মালকিন নামের তারপরে রয়েছে, আর দেখতেই পাচ্ছি আমি নোয়াখালী সোনাগাজির দিকে করতে আছি, বুঝলেন? আমার বলিউড না টিভির বলিউড, এই প্রথম লাইভ যে বন্ধু তারা দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি একটা প্রশ্ন ছিল তাই চিন্তাম, আমি কি করছি আইনে করতে পারি? আচ্ছা উনি আমার প্রশ্নটা শুনেন না, আছে তানবির তারিক সাহেব আসলে কি, উনি কি কবি না গীতি কবি la la la.
আমাদের ন্যাচারাল লাইফের জন্য আপনাদের থ্যাংক ইউ লর্ড।